কেজি মাংস আনা হয়েছিল, তো কেটে সব পিস পিস করে ফেললাম। 22 টাকা দিয়ে 1 কেজি মাংস কেনা হয়েছে মালয়েশিয়া থেকে। এটা ফ্রিজের কস্ট যার কারণে একটু কম নিছে, 22 টাকা। অরিজিনাল যেটা তাজা গোশ যেটা সেটা 35 টাকা 33 টাকা এরকম হয়। এটা ফ্রিজের গোশ তাই একটু কম নিছে, 22 টাকা করে আনা হয়েছে। তো তারা এভাবেই মানে আলাম কেটে দেয়, কাঠি দিতে কইলে কাঠি দেয়, ওই তো বীজের কারণে কাঠি দেয় নাই, আলাম ধরেই কাঠি দিতেছে। এখন বাসায় এনে কাটলাম, কেটে এখন পাক করতে হবে। দেখতে পাচ্ছেন এই হলো 1 কেজি গোশ, আমি রান্না করবো।